কোচবিহার পৌরসভার পক্ষ থেকে পালিত হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস। কোচবিহার পৌরসভার সামনে থাকা ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকেরা। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে তার মূর্তিতে পৌরসভার পক্ষ থেকে মাল্যদান করা হয়। ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার ছিলেন, তাই তার এই পবিত্র জন্মদিনে তার জন্মদিবস পালন করা হলো। গলায় মাল্যদান করা হবে, তারপরে সবাই মিলে তার পদচরণ অর্পণ করা হবে। আর সবাই ধরো তাই সম্পূর্ণ ধরো গলায় মাল্যদান করা হবে, তারপরে সবাই মিলে পুষ্প তার পদচরণ অর্পণ করা হবে। আর সবাই ধরো তাই সম্পূর্ণ ধরো আজকে কুচবিহার পৌরসভার পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায় তার প্রতিকৃতিতে মাল্যদান করা হলো, পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হলো। তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, বাংলার রূপকার ছিলেন, তাই তার এই পবিত্র শুভ জন্মদিনে তার মর্মর মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হলো।